আমি জানি আপনারা অনেকেই জানেন না যে কিভাবে একটি সিভি লিখতে হয়, সেই জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে সহজে আপনারা একটি সিভি লিখবেন ইউরোপাস বা ট্যাবুলার ফরম্যাটে। ইউরোপাস ফরম্যাট হচ্ছে ইউরোপের একটি জনপ্রিয় সিভি রাইটিং ফরম্যাট। আপনারা যারা ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ সহ ইউরোপের যে কোনো ধরনের স্কলারশিপ অথবা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশনের চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ইউরোপাস একটি ম্যান্ডেটরি সিভি ফরম্যাট। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্টেপ বাই স্টেপ গাইডেন্সের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে সহজে আপনারা একটি সিভি লিখবেন ইউরোপাস বা ট্যাবুলার ফরম্যাটে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। ভিউয়ার্স, ইউরোপাস ফরম্যাটের সিভিটি তৈরি করার জন্য আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। তো প্রথমেই ইউরোপাস সিভিটি তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এই ওয়েবসাইটে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট সিভি, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউরোপাস প্রোফাইল, এই ইউরোপাস প্রোফাইলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার যে বাটন আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। তো এই পেজ আসার পর আপনারা আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, তারপর এই যে কোডটি সেই কোডটি আপনারা লিখবেন। লিখার পর যখন ক্রিয়েট বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের রেজিস্ট্রেশনটি হয়ে গিয়েছে। এখন আমাদের ইমেলটি চেক করতে হবে এবং সেখান থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি চেক করলাম, চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, তারপর আমরা একটি নতুন পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রসিড বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ইউরোপাসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। ভিউয়ার্স, এই ওয়েবসাইট থেকে আমাদেরকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট মাই প্রোফাইল, এই বাটনে ক্লিক করবেন। কিন্তু আপনাদের যাদের অলরেডি ইউরোপাস সিভি আছে তারা আপলোড মাই ইউরোপাস সিভি, এই বাটনে ক্লিক করবেন। এবং এই বাটনে ক্লিক করে আপনাদের যে সিভি তৈরি হয়ে আছে সেই সিভিটি আপলোড করে অটোমেটিক্যালি বাই ডিফল্ট একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অনেক সময় বাঁচবে। তো যেহেতু এই টিউটোরিয়ালটি শুধুমাত্র বিগিনার্স লেভেলের জন্য, সেই জন্য আমরা একটি প্রোফাইল ক্রিয়েট করব। তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট মাই প্রোফাইল এই বাটনে ক্লিক করলাম। তারপর এই পেজে আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন যেমন নাম, তারপর জেন্ডার, তারপর ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সমস্ত অ্যাড্রেসগুলো দিয়ে আমরা এই যে স্কিপ অল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে আমরা ক্লিক করব। আমরা নেক্সট বাটনে ক্লিক করব না, তো আমরা সরাসরি স্কিপ অল স্টেপ এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার স্কিপ বাটনে ক্লিক করবেন। পরের দিব হচ্ছে কিপ মাই নিউ প্রোফাইল। তারপর একটি পেজ পাবেন ঠিক এরকম দেখতে, এটা হচ্ছে আপনাদের প্রোফাইলের হোম পেজ। তো আপনারা প্রিভিয়াস যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছিলেন সেই নেক্সট বাটনে ক্লিক করেও আপনারা ফিল আপ করতে পারতেন, বাট আমার কাছে এই পেজের মাধ্যমে ফিল আপ করাটা আরো গোছানো মনে হয়েছে, আরো ইজিয়ার মনে হয়েছে, তাই আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করবো, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ স্কিল, ডিজিটাল স্কিল, আরও কিছু ইনফরমেশন আমরা ফিল আপ করবো। প্রথমেই আমরা আমাদের একটা প্রফেশনাল ছবি অ্যাড করব। তো প্রফেশনাল ছবি অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এডিট, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কম্পিউটারের ভিতর যেতে হবে। সো মাই ডিভাইসে সিলেক্ট করলাম, তো আমরা একটি ছবি সিলেক্ট করলাম, তারপর ছবির অংশটা একটু কাস্টমাইজ করলাম, তো সেভ বাটনে ক্লিক করলাম। তো আমাদের একটি ছবি সেভ হয়ে গিয়েছে। এখানে আপনারা প্রফেশনাল ছবি ইউজ করবেন, আমি জাস্ট ফানের জন্য এই ছবিটা ইউজ করছি। তো এরপরে আমাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা আরেকটু আপডেট করব। তো সেইটা আপডেট করার জন্য আমরা এডিট যে বাটনটা দেখতে পাচ্ছেন এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যেমন মোটো, আপনাদের যদি কোনো প্রকার ফেভারিট মোটো বা কোনো কোড থাকে বা স্টেটমেন্ট থাকে যেটা আপনাকে ইন্সপায়ার করে সেটা আপনারা এখানে লিখতে পারেন। আবার এখানে আপনাদের প্রফেশনাল সামারি লিখতে পারেন, যেমন এক্সাম্পল হিসেবে আমি একটা প্রফেশনাল সামারি লিখছি, সেটা আপনাদের সম্পর্কে লিখবেন। তারপর
হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে আরো কিছু ইনফরমেশন অ্যাড করবেন, যেমন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার জায়গায় আমি সাজেশন দেবো অবশ্যই এখানে আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করবেন, এবং আপনার যদি কোনো প্রকার পোর্টফোলিও থেকে থাকে বা আপনাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনাদের পোর্টফোলিও বা আপনাদের পরিচয় বা আপনাদের কোনো কাজ সেটা রিপ্রেজেন্ট করে বা আপনাদের প্রোফাইলকে রিপ্রেজেন্ট করে, এরকম কিছু থাকলে এই বক্সে আপনাদের সেই ওয়েবসাইটটি পেস্ট করতে পারবেন। আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো ফিল আপ হয়ে গিয়েছে। তো নেক্সটে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করবো। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করার আগে কিছু ইনফরমেশন আমরা জেনে নেই যে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর পাশাপাশি ভলান্টারি অ্যাক্টিভিটিস, ইন্টার্নশিপ, আপনারা যদি ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করে থাকেন সেগুলো কিন্তু এই বক্সে উল্লেখ করতে পারবেন। চলেন তাহলে আমরা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করি। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করার জন্য আমরা অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই বক্সে আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর নাম লিখতে হবে। তো এখানে যদি আপনারা ইনস্ট্রাকশনে ফলো করেন যে তারা বলে দিয়েছে যে একটা টাইটেল যেটা হচ্ছে আপনার জবকে ডেসক্রাইব করবে, বা ফর এক্সাম্পল সেলস রিপ্রেজেন্টেটিভ বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অথবা এরকম কিছু হলেও দিতে পারেন। তারপর আপনি ইচ্ছা করলে ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্সও কিন্তু উল্লেখ করতে পারেন। তারপর যেই প্রতিষ্ঠানে আপনারা জব করেছেন বা যেই প্রতিষ্ঠানে আপনারা কাজ করেছেন সেই সম্পর্কে এখানে লিখতে পারেন। তারপর সিটি, কান্ট্রি এবং কবে থেকে কবে পর্যন্ত জবটি করেছেন সেই সম্পর্কে আপনারা উল্লেখ করতে পারেন। আর যদি প্রতিষ্ঠানটিতে আপনারা অলরেডি জব করে থাকেন বা এখনো জব করছেন বা কাজ করছেন এই বক্সে আপনারা লিখতে পারেন। যাদের আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই আপনারা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স দিবেন, বা ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন সংগঠনে কাজ করছেন সেই সমস্ত সংগঠনের অ্যাক্টিভিটিস গুলো এখানে উল্লেখ করতে পারে। তারপর এই বক্সে আপনাদের যে সমস্ত মেইন অ্যাক্টিভিটিস বা রেসপন্সিবিলিটি ছিল সেগুলো আপনারা উল্লেখ করতে পারেন। তো আমি উল্লেখ করছি, একটা ফরম্যাটিং করে নিলাম। পজিশনটি লিখার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে মোর ডিটেলস, এই মোর ডিটেলসে আপনারা আরো কিছু ইনফরমেশন দিতে পারেন, যেমন অর্গানাইজেশনের যদি কোনো ইমেল থাকে বা ওয়েবসাইট থাকে বা কোনো পোর্টফোলিও বা ভিডিও থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। তো সরাসরি আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো আমাদের প্রথম ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি লিখা হয়ে গেছে, এখন আমরা আরও একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখব। তো লিখার জন্য এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আবার ক্লিক করবেন। তারপর প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটা লিখলাম। তারপর কবে থেকে আমরা কাজটি করছি সেটা লিখলাম। তারপর এখন আমরা মেইন অ্যাক্টিভিটিস বা রেসপন্সিবিলিটি লিখব। তো এই বক্সে আমরা আমাদের জব সম্পর্কে কিছু ডেসক্রিপশন বা আমাদের রেসপন্সিবিলিটি বা যে সমস্ত কাজ আমরা করছি সেগুলো আমরা লিখতে পারবো। তো আমি একটা স্যাম্পল ভাবে লিখলাম। লিখার পর মোর ডিটেলসে গেলাম। তারপর মোর ডিটেলসে গিয়ে আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি উল্লেখ করতে পারি। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি লেখা হয়ে গিয়েছে। তো এখন আমরা এডুকেশন বা ট্রেনিং অপশন ফিল আপ করবো। তো এই এডুকেশন বা ট্রেনিং অপশনে আপনারা আপনাদের লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনারা যে ইউনিভার্সিটি স্টাডি করেছেন বা ব্যাচেলর মাস্টার্স করেছেন বা পিএইচডি করেছেন সেই সম্পর্কে এখানে লিখতে পারেন। এছাড়াও যদি কোনো প্রকার ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষা বা অনলাইনে কোনো কোর্স করে থাকেন বা প্রফেশনাল ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজ করে থাকেন, কোনো ট্রেনিং নিয়ে থাকেন সেই সম্পর্কে এখানে লিখতে পারেন। তাহলে চলেন একটা এডুকেশন উল্লেখ করি। তো উল্লেখ করার জন্য আমরা এই অ্যাড এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সপিরিয়েন্স এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ডিগ্রির নাম লিখলাম, তারপর বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা, কান্ট্রি উল্লেখ করলাম, তারপর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা উল্লেখ করলাম, তারপর কবে থেকে মাস্টার্সটি শুরু করেছি সেটাও আমরা লিখলাম। তারপর মোর ডিটেলসে ক্লিক করব। মোর ডিটেলসে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন যে ফিল্ড অফ স্টাডি, এই ফিল্ড অফ স্টাডিতে আপনারা যেই প্রতিষ্ঠানে যেই সমস্ত কোর্স করেছেন, অর্থাৎ আপনার ব্যাচেলর বা মাস্টার্স লেভেলে যে সমস্ত কোর্স করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেই সমস্ত কোর্স আপনারা এখানে লিখবেন। তারপর প্রথম কোর্সটি লেখার পর আমরা আরেকটি কোর্স অ্যাড করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটি কোর্স অ্যাড করলাম। তারপর আপনাদের যদি সিজিপিএ ভালো হয়ে থাকে তাহলে সিজিপিএটা উল্লেখ করবেন, এবং আপনার যদি কোনো প্রকার থিসিস করে থাকেন তাহলে সেই থিসিস অংশটি এখানে লিখতে পারেন। তারপর এই যে বক্সটাতে সেখানে আপনাদের মাস্টার্স সম্পর্কে যদি কোনো স্পেশাল কোনো ইনফরমেশন থাকে বা যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশন এখানে দিতে পারেন। দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে এডুকেশন সেক্টরটা সেটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। তো আমরা আরেকটি এডুকেশন সেক্টর অ্যাড করছি। তো আমরা ডিগ্রির নাম এবং যেই বিশ্ববিদ্যালয়ে স্টাডি করেছি সেটার নাম, অ্যাড্রেস, কান্ট্রি এবং ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি উল্লেখ করলাম। তারপর কবে থেকে কবে পর্যন্ত আমরা স্টাডি করেছি
সেই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দিলাম। তারপর মোর ডিটেলস এ ক্লিক করে আমরা ফিল্ড অফ স্টাডি অর্থাৎ যে সমস্ত আমরা কোর্স করেছি তার কয়েকটা উল্লেখযোগ্য এবং মোস্ট রিলেভেন্ট কোর্সগুলো আমরা দিব, অর্থাৎ আমরা এই সিভিটা যেই প্রতিষ্ঠানে ইউজ করব বা যেই স্কলারশিপ বা যেই মাস্টার্স অথবা যেই পিএইচডি প্রোগ্রামে অ্যাড করব বা দিব সেই প্রোগ্রাম রিলেটেড কোর্সগুলো আমরা উল্লেখ করব। সবগুলো কোর্স দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কয়েকটি উল্লেখযোগ্য কোর্স আমরা এখানে দিব। যে সমস্ত কোর্স করেছি সেগুলো দিলাম, এই ডিগ্রি সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করলাম। তারপর দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের আরেকটি এডুকেশন সেক্টর ফিল আপ হয়ে গিয়েছে। এখন আমরা লাস্ট একটা এডুকেশন সেক্টর উল্লেখ করব। ডিগ্রির নাম লিখলাম, বিশ্ববিদ্যালয়ের নাম এবং ঠিকানা উল্লেখ করলাম, ইউনিভার্সিটির ওয়েবসাইট উল্লেখ করলাম, তারপর কবে থেকে আমরা স্টাডি করেছি সেটা উল্লেখ করলাম, তারপর মোর ডিটেলসে ক্লিক করলাম, তারপর এই বক্সে আমাদের কোর্সগুলো উল্লেখ করব, কিছু উল্লেখযোগ্য কোর্স উল্লেখ করছি, আরেকটি কোর্স অ্যাড করলাম, তারপর আমাদের ফাইনাল গ্রেডটা অ্যাড করলাম, তারপর যেই থিসিস আমরা লিখেছি বা যেই থিসিস করেছি আন্ডার গ্রাজুয়েট লাইফে তো সেই সম্পর্কে এখানে উল্লেখ করলাম। সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এডুকেশন রিলেটেড যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যে আপনারা কিছু এডিট করতে পারেন চাইলে, অর্থাৎ আপনারা যদি এডিট বাটনে ক্লিক করেন তাহলে আপনারা পুনরায় এই তথ্যগুলো আবার সংশোধন করতে পারবেন বা এডিট করতে পারবেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন যে পজিশনটা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি যে এই পজিশনটা উপর দিকে থাকতে যেহেতু এটা লেটেস্ট একটা অ্যাক্টিভিটিস। তো যেহেতু আমরা সিভিটা রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখবো, অর্থাৎ সবচেয়ে লেটেস্ট যেই কাজটা আমরা করেছি সেটা প্রথমে থাকবে, তারপর ধাপে ধাপে আরও পেছনে যে সমস্ত আমরা জব করেছি বা স্টাডি করেছি সেইভাবে আমরা রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে সব কিছু লিখবো। তো সেটা করার জন্য যেই অংশটা মুভ করবো সেটাতে আমরা মাউসটা ধরবো, দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, তারপর মাউসটা ধরার পর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর যদি আমরা ড্র্যাগ করি, অর্থাৎ মাউসটা যদি উপরের দিকে নেই নিচের দিকে নেই বা টাচ প্যাডটা যদি উপরের দিকে বা নিচের দিকে নেই, তবে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বক্সটা উপরের দিকে উঠেছে। তো এখন যদি উপরে নামার পর যদি মাউসটা আমরা ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যেই এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। ঠিক একই সিস্টেম ফলো করে আপনারা এডুকেশন সেক্টরগুলোও সুন্দরভাবে এডিট করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন যে আমি একটি অংশ এডিট করে উপরের দিকে নিলাম, আবার ইচ্ছা করলে আবার ওই অংশটা আমি নিচের দিকে আনতে পারবো। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্ন ইউজ করে আপনারা এডুকেশন বা ট্রেনিং অপশনটা প্রথমেও আনতে পারেন। এটা কেন বললাম, কারণ অনেকেরই আমরা আছি যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই বা থাকলেও অত ভালো নেই, বা সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা প্রথমে না দিতে, সেই ক্ষেত্রে আমরা এডুকেশন বা ট্রেনিং অংশটা প্রথমে দিতে পারি। তো সেটা দেওয়ার জন্য এই যে অ্যারো চিহ্নিত যেই অংশটা দেখতে পাচ্ছেন সেটার উপরের দিকে যে অ্যারোটা সেটাকে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এডুকেশন যেই সেক্টরটা সেটা কিন্তু প্রথমে চলে এসেছে। তো ঠিক এই পদ্ধতি ইউজ করে আপনারা এডুকেশন সেক্টর বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এডিট করে নিতে পারবেন। তো আমি আগের পজিশনেই নিলাম। নেওয়ার পর আমাদের এডুকেশন সেক্টর এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা হয়ে গিয়েছে। এখন আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল উল্লেখ করব। ল্যাঙ্গুয়েজ স্কিল উল্লেখ করার জন্য আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের বেঙ্গলি সেটা আমরা উল্লেখ করলাম, আদার্স ল্যাঙ্গুয়েজে ইংলিশ উল্লেখ করলাম। আপনারা যদি আইএলটিএস বা টোফেল দিয়ে থাকেন আপনাদের রেজাল্টটা ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কে লিখতে পারেন। তো যারা জানেন না যে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কটা কি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গুগলে সার্চ করবেন যে আইএলটিএস টু ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক, এটা লিখার পর যদি সার্চ করেন আপনারা একটি ছবি পাবেন, এই যে লাল ছবি, এই ছবিতে আপনারা ক্লিক করবেন। তো আমি সরাসরি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বক্সটা ইউজ করে আপনারা সহজেই আইএলটিএস এর যে স্কোর আছে সেই স্কোর অনুসারে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কে আপনাদের স্কিলটা কনভার্ট করতে পারবেন। যেমন আইএলটিএস যদি আপনারা 6.5 থেকে 5.5 থেকে পেয়ে থাকেন তাহলে আপনার স্কিল হচ্ছে B2 লেভেল, এবং আপনাদের যদি 7 থেকে 8 স্কোর হয়ে থাকে তাহলে আপনাদের স্কোর হচ্ছে C1। তো এই চার্টটা ইউজ করে আপনারা সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কে আপনাদের আইএলটিএস অথবা টোফেল এর স্কোরটা উল্লেখ করবেন। স্কোরগুলো লিখছি। তো স্কোরগুলো লিখার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের একটি ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আরও এক ল্যাঙ্গুয়েজের স্কিল দিতে পারি। তো দেওয়ার জন্য অ্যাড বাটনে ক্লিক করলাম। তো অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, তো
আরো একটি ল্যাঙ্গুয়েজ উল্লেখ করার পর আমরা সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা সেটা লেখা হয়ে গিয়েছে। এখন আমরা ডিজিটাল স্কিল উল্লেখ করব। তো উল্লেখ করার জন্য অ্যাড ডিজিটাল স্কিল এই বাটনে আমরা ক্লিক করলাম। এখানে সার্চ করতে পারেন আপনার স্কিলটি। সার্চ করলে আপনারা যদি আপনাদের স্কিলটি সার্চ করেন তাহলে এখানে অনেকগুলো স্কিল আসবে, সেখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যে পাশের যেগুলো দেখাচ্ছে সেগুলো থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমি সেখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। তো আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। তো কয়েকটা ডিজিটাল স্কিল এখানে উল্লেখ করতে পারেন। আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের কিছু ডিজিটালস দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা আরও কিছু ইনফরমেশন দেবো যেগুলো সিভির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি অ্যাড নিউ সেকশন এই সেকশনটা ইউজ করে আপনার আরও কিছু ইনফরমেশন দিতে পারেন। যেমন তো অ্যাড সেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে অপশনের মধ্যে সার্চ করবেন। অপশনের মধ্যে আপনারা যদি নিজেদের কাস্টমাইজ কোনো অপশন তৈরি করতে চান সেক্ষেত্রে আদার্স লিখবেন। যেমন আমি একটা অংশ লিখছি, সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। রিসার্চ এক্সপিরিয়েন্স লিখে যদি অ্যাড সেকশনে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে রিসার্চ এক্সপিরিয়েন্স নামক একটি অংশ তৈরি হয়ে গেছে। যেহেতু আপাতত আমাদের কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, তো আমরা সেটা ক্যান্সেল করলাম। তো এর পরবর্তীতে আমি এখানে প্রজেক্ট সিলেক্ট করলাম। তো প্রজেক্ট অংশটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করলাম। প্রজেক্টের নাম উল্লেখ করলাম, প্রজেক্ট কবে থেকে কবে করেছি সেটা লিখতে পারি। তো এই প্রজেক্ট রিলেটেড আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন এই প্রজেক্টে আমরা কী কী কাজ করেছি বা কী কী স্কিল আমাদের ডেভেলপ হয়েছে বা এই প্রজেক্টের কাজ কী, সেটা কী করে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে আমরা দিতে পারি। সেভ বাটনে ক্লিক করবো। বাট তার আগে আপনাদের প্রজেক্ট বা থিসিস সম্পর্কে যদি কোনো ভিডিও থাকে বা কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটা এখানে আপনারা দিতে পারেন। তো এখানে যদি লিঙ্কটা দিতে পারেন বা প্রজেক্টের যদি কোনো ভিডিও যদি থাকে সেটা যদি দেন, তাহলে যারা আর কি আপনাদের এই সিভিটা দেখবে তাদের জন্য আরও ইজিয়ার হবে আপনাদের প্রোফাইলটাকে জাজ করার জন্য। তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তো এখন আমরা আরও একটি সেকশন উল্লেখ করব, সেটা হচ্ছে যে পাবলিকেশন সেক্টরটা অ্যাড করব। তো পাবলিকেশন সেক্টরটা অ্যাড করার জন্য আমরা পাবলিকেশন অংশটা সিলেক্ট করলাম, তারপর অ্যাড সেকশন সিলেক্ট করলাম। আমরা একটা একটা করে পাবলিকেশন অ্যাড করতে পারি। তো যেহেতু আমাদের সিভির দৈর্ঘ্যটা বেড়ে যাবে, সেই জন্য আমি সংক্ষেপে পাবলিকেশন সেকশনটা আমার মতো করে উল্লেখ করছি। টাইটেলটা লিখলাম যে সিলেক্টেড কনফারেন্স পেপার। এত কিছু ইনফরমেশন দেওয়ার দরকার নেই, সরাসরি আপনাদের যতগুলো পাবলিকেশন আছে সেগুলো সিরিয়াল ওয়াইজ এই বক্সে দিতে পারেন। আমি আমার পাবলিকেশনগুলো পেস্ট করলাম। পেস্ট করার পর এটা একটু এডিট করছি, দেখেন কিভাবে এডিট করি। তারপর আমাদের পাবলিকেশন সেক্টরটা ফরম্যাট করলাম। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে সমস্ত টুল থাকে সেই টুলগুলো কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু আমরা ইউজ করে আমাদের ওয়ার্ড ফরম্যাটগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারি। যেমন দেখেন আমি কীভাবে ফরম্যাটটা চেঞ্জ করছি। তো আমি ফরম্যাটটা এই ভার্সনে নিলাম। নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পাবলিকেশন সেক্টরটা লেখা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আরও কিছু সেকশন উল্লেখ করতে পারেন। যেমন তাদের যদি জার্নালে পাবলিকেশন থাকে তাহলে জার্নাল সেকশন খুলে সেখানে আপনাদের যে সমস্ত মোস্ট উল্লেখযোগ্য বা সবচেয়ে ভালো যে সমস্ত পেপারসগুলো আছে সেগুলো উল্লেখ করতে পারেন। আর যদি আপনাদের কোনো পাবলিকেশন না থেকে থাকে তাহলে সমস্যা নেই, এই অপশনটা হচ্ছে বা এই সেকশনটা হচ্ছে অপশনাল, চাইলেও দিতে পারেন না চাইলেও কোনো ক্ষতি হবে না। তো এখন আমরা আরও একটি সেকশন উল্লেখ করব, যেমন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে কনফারেন্স অ্যান্ড সেমিনার, এই সেকশনটা আমরা অ্যাড করব। তো এই সেকশনে আমরা প্রেজেন্টেশন অ্যাড করব, অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করি, সেখানে পোস্টার প্রেজেন্টেশন বা পেপার প্রেজেন্টেশন অথবা যে কোনো ধরনের প্রেজেন্টেশন দিয়ে থাকি, সেটার জন্য সার্টিফিকেট পেতেও পারি নাও পেতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা এই বক্সে কবে থেকে কবে পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে কিন্তু লিখতে পারেন। তো কনফারেন্স সম্পর্কে একটু ডিটেলস লিখলাম যে কী সম্পর্কে প্রেজেন্টেশনটা ছিল। তো একটা প্রেজেন্টেশন আমরা অ্যাড করলাম। একটা প্রেজেন্টেশন অ্যাড করার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের একটি প্রেজেন্টেশন উল্লেখ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা আরও কিছু ইনফরমেশন দেবো, যেমন হচ্ছে যে আমরা অনেক সময় কিছু পুরস্কার বা অ্যাওয়ার্ডস বা স্কলারশিপ পেয়ে থাকি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায়। তো সেই সমস্ত স্কলারশিপগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, এই বিষয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড সেকশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন অপশন আসবে। তো অপশন আসার পর আপনারা আপনাদের যেই স্কলারশিপ বা অ্যাওয়ার্ডসটি পেয়েছেন সেই অ্যাওয়ার্ডসটি লিখতে পারেন। তো
তো অ্যাওয়ার্ডসের নাম এবং কবে অ্যাওয়ার্ডসটি পেয়েছি সেই সম্পর্কে আমি লিখলাম। তো এখানে আপনারা ইনস্ট্রাকশনও দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ এনি অ্যাওয়ার্ড অনার ইউ হ্যাভ গ্র্যান্টেড টু অ্যাকনোলেজ ইউর স্পেশাল অ্যাচিভমেন্টস অ্যান্ড ইম্পর্টেন্স এঙ্গেজমেন্ট ডিসক্রাইব ওয়াই ইউ রিসিভড সাচ অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ কেন এই অ্যাকনোলেজমেন্টটা রিসিভ করেছেন বা আমরা করছি সেই সম্পর্কে লিখতে হবে। তো এখানে আপনারা অন্যান্য তথ্যগুলো দিতে পারেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের একটি অ্যাওয়ার্ডস লেখা হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি অ্যাওয়ার্ডস লিখব। আরেকটি অ্যাওয়ার্ডস বা স্কলারশিপ লেখার জন্য আমরা স্কলারশিপ বা অ্যাওয়ার্ডসের নাম লিখব। আপনারা অনেক সময় ইউনিভার্সিটি থেকে কিছু স্কলারশিপ পেয়ে থাকেন, অথবা আপনারা ডিনস অ্যাওয়ার্ড বা প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ডস পেয়ে থাকেন, স্বর্ণপদক পেয়ে থাকেন, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করবেন। এই সমস্ত স্বর্ণপদকগুলো কারা দিয়েছে সেগুলো কিন্তু আপনারা উল্লেখ করবেন, এতে আপনাদের সিভির যেই মানটা সেটা আরও বাড়বে। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। তো অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস যে বাটনটা সেটা এখানে উল্লেখ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে আরও কিছু স্কিল অ্যাড করতে পারবেন, যেমন এখানে আরও কিছু স্কিল আমরা চাইলে অ্যাড করতে পারবো। তো এটা সম্পূর্ণ আমাদের নিজের ওপর ডিপেন্ড করবে, আমরা কীভাবে সিভিটা সাজাবো সেটার উপর। তো আমি র্যান্ডমলি উল্লেখ করলাম। তো এখানে চাইলে আপনারা একটু কাস্টমাইজ করতে পারবেন, যেমন কোনো কিছু যদি আপনারা বোল্ড করতে চান সেই বোল্ড করলে আপনারা সেটা করতে পারেন। যেমন কিছু স্কিল আমি বোল্ড করছি, তো এইভাবে আপনারা হাইলাইট করতে পারেন। হাইলাইট করার পর অথবা যে কোনো কিছু যদি আপনারা ইতালিক ফর্মে নিতে চান বা আন্ডারলাইন করতে চান সেগুলো কিন্তু করতে পারবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের স্কিল অপশনটি রেডি হয়ে গিয়েছে। এখন ফাইনালি আমরা আরেকটা সেকশন উল্লেখ করব, সেটা হচ্ছে যে রিকমেন্ডেশনস বা রেফারেন্স। তো রেফারেন্স অংশটা আমরা উল্লেখ করব। তো এই রেফারেন্স অংশে আপনাদের যে সুপারভাইজার আছে তার নাম এখানে উল্লেখ করতে পারেন। এখানে আপনাদের সুপারভাইজার যে নাম আছে তাকে উল্লেখ করতে পারেন, বা আপনাদের ইউনিভার্সিটির যে টিচার আছে তাকেও কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। তো এই যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যাতে একাডেমিক ইমেল অ্যাড্রেস হয় সেই দিকে খেয়াল রাখবেন। দেওয়ার পর আমাদের রেফারেন্স অংশটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরেকটা রেফারেন্স উল্লেখ করব, আরেকটি প্রফেসরের নাম উল্লেখ করলাম। তো লিখার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সিভিটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই অংশটি একটু এদিক সেদিক করতে পারেন, যেমন অনার্স যেই সেকশনটা সেটা ইচ্ছা করলে আপনারা উপরে নিতে পারবেন। এই যে দেখেন অনার্স অংশটা উপরে চলে আসছে, আবার ইচ্ছা করলে সেটা আপনারা নিচেও নিতে পারবেন। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনাদের প্রয়োজন বা ইচ্ছা অনুসারে। তো এইভাবে আমি উল্লেখ করলাম, যেমন ল্যাঙ্গুয়েজ সেকশনটা আমি একটু নিচের দিকে নিচ্ছি। তো এই তো আমাদের সিভির জন্য যে প্রোফাইলটি দরকার আছে সেই প্রোফাইলটি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন যে প্রোফাইলটা এটা রেডি হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এই প্রোফাইলটা যত বেশি ভালো করে লেখা যায়, যত বেশি ইনফরমেটিভ লেখা যায়, পরবর্তীতে আমরা ইচ্ছা করলে এটা বাদ করতে পারবো বা কষ্ট করে আমাদের লিখতে হবে না। তো এটা হচ্ছে আমাদের একটি স্যাম্পল প্রোফাইল। তো সিভি তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এই মি বাটনের উপর যদি মাউসটা রাখেন তাহলে দেখতে পাচ্ছেন যে মাই ইউরোপাস, এই মাই ইউরোপাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা নতুন পেজ পাবেন। এই পেজ আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটনটা ক্রিয়েট এ সিভি, এই ক্রিয়েট এ সিভিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর সিভি। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে স্টার্ট ফ্রম ইওর প্রোফাইল, যেহেতু আমরা অলরেডি একটি প্রোফাইল করে ফেলেছি তো সেই প্রোফাইল থেকে আমরা চাইলে সেই সিভিটা রেডি করতে পারবো, অথবা আমাদের যদি অলরেডি কোনো ইউরোপাস সিভি থেকে থাকে তাহলে সেটা আমরা সরাসরি ইম্পোর্ট করতে পারবো। তো যেহেতু আমাদের একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আমরা ইউজ করব। তো স্টার্ট ফ্রম ইওর প্রোফাইল এই বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রোফাইল আমাদের এখানে
দেওয়া আছে, আমরা এখানে চাইলে সিলেক্ট করতে পারবো ইচ্ছা করলে। যেমন আমি সিলেক্ট করলাম যে এনটায়ার প্রোফাইল, অর্থাৎ আমাদের যতগুলো আমরা লিখেছি, যতগুলো ইনফরমেশন দিয়েছি, সবগুলো আমাদের সিভিতে আমরা উল্লেখ করতে চাই। তো চলুন দেখি যে এই টোটাল তথ্যগুলো দেওয়ার পর আমাদের সিভিটা দেখতে কেমন দেখা যায় সেটা একটু দেখে নিই। তো সমস্ত সিভিটি সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট যে বাটনটা, সেই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডু ইউ ওয়ান্ট টু এডিট দ্য ইনফরমেশন বিফোর ক্রিয়েটিং ইউর সিভি, নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সিভিটি, তো এক নজরে আপনারা চাইলে দেখতে পারেন সমস্ত ইনফরমেশনগুলো কীভাবে আমরা উল্লেখ করলাম। তো এখানে হচ্ছে যে তিনটা টেমপ্লেট আছে আপাতত, তো যে কোনো একটি টেমপ্লেট আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করি তাহলে আমাদের সিভিটা কেমন দেখাবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সিভি। সো আমরা চেষ্টা করলে ইউরোপা সিভির যেই লোগোটা সেটা আমরা ইউজ করতে পারি, আর চাইলে লোগোটা আমরা বাদও দিতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কি চাচ্ছি। তো চলুন তাহলে একটা সিভি আমরা ডাউনলোড করি। তো আমরা যদি এই ফরম্যাটের সিভিটা ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে নেক্সট যে বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটি সিভির নাম লিখব। লেখার পর যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন বা ডাউনলোড বাটনটা, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সিভিটি ডাউনলোড হবে। তো আমরা সিভিতে ক্লিক করলাম, আমাদের একটি সুন্দর সিভি রেডি হয়ে গিয়েছে। তো সিভিটা একটু বড় হয়েছে, 4 পেজের। তো আপনারা চেষ্টা করবেন এটা 3 পেজে করতে, সেই ক্ষেত্রে আপনারা কিছু ইনফরমেশন বাদ দিতে পারেন। যদি যেই প্রোগ্রামে আপনারা এই সিভিটা ব্যবহার করবেন সেই প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা কিছু অংশ বা ইরেলেভেন্ট যে অংশগুলো সেগুলো কিন্তু আপনারা বাদ করতে পারেন। তো আমি আপনাদেরকে আরেকটা ট্রিক বলছি যে, তো আমরা আরেকটা ফরম্যাটে সিভি ডাউনলোড করি দেখেন। তো এটার জন্য আমরা প্রিভিয়াস বাটনে ক্লিক করলাম। আবার ক্লিক করার পর আমরা এই ফরম্যাটের সিভিটা ডাউনলোড করতে যাচ্ছি। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সিভিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার সিভির একটা নাম দিবেন, দেওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আরেকটি সিভি ডাউনলোড হবে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের স্পেসগত একটু প্রবলেম আছে, সেই স্পেসগত প্রবলেম দূর করার জন্য আমরা কী করতে পারি দেখেন। তো এক্ষেত্রে আপনাদের কিছু কাস্টমাইজেশন করতে পারেন, যেমন অ্যাড নাম্বার, যেমন পেজের নাম্বার আমি যদি বাদ দিই তাহলে দেখেন কীরকম দেখা যায়। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, আবার ডাউনলোড করলাম। ডাউনলোড করার আবার সিভিটা ডাউনলোড হয়ে গিয়েছে, তো ঠিক আগের মতোই আছে। তো বর্তমান ইউরোপা সিভির একটা সমস্যা হচ্ছে যে তারা প্রচুর অতিরিক্ত স্পেস তারা নষ্ট করেছে। তো যেহেতু আমাদের পেজগত সমস্যা আছে তো আমরা এই ফরম্যাটটা ডাউনলোড করি। তো আমরা এই ফরম্যাটে ক্লিক করলাম। আবার এই ফরম্যাটে ক্লিক করার পর তো আমরা ইউরোপাস লোগোটা সেটা বাদ দিলাম। এবার তো দেখেন আপনারা যদি ইউরোপাস লোগোটা দেন তাহলে কিন্তু একটু স্পেস নষ্ট হয়। তো চাচ্ছি ইউরোপাস লোগোটা না দিতে, দেখেন ইউরোপাস লোগোটা এখন নাই। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপর ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আবার সিভিটা ওপেন করলাম। এই যে ইউরোপাস লোগোটা একটু আগে দেখতে পাচ্ছিলেন, এটা যদি আমরা রিমুভ করে দেই তাহলে কিন্তু আমাদের ভালো একটা স্পেস তৈরি হয়ে গিয়েছে। একটা সিভি যদি 3 পেজের হয় ইটস ইনাফ, বিকজ এটা হচ্ছে একাডেমিক সিভি। একাডেমিক সিভি একটু বড় হলে খুব বেশি প্রবলেম নেই। তো আমি যখন ইরাসমুসে অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমার সিভিও 3 পেজ ছিল। তো আপনারা দিতে পারেন, নো প্রবলেম। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটি সুন্দর এবং গোছানো একটি সিভি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আপনারা আরও কিছু স্পেস সেভ করতে পারেন, যেমন এই যে দেখতে পাচ্ছেন ফিল্ড অফ স্টাডি, আপনারা যদি সেটা এক লাইনে লেখেন, অর্থাৎ এই সমস্ত ফিল্ড যদি একটা লাইনে লেখেন তাহলে কিন্তু এখানে একটা লাইন আপনারা সেভ করতে পারবেন, ঠিক এইভাবেও কিন্তু সেভ করতে পারবেন। তো এই বিষয়টা কীভাবে সেভ করবেন সেই সম্পর্কে আমি এখন আবার আপনাদের বলছি, দেখেন কীভাবে আমরা আর একটু স্পেস বাঁচাই। তো এডিট করার জন্য আমরা ইউরোপাসের আগের পেজে চলে আসলাম। চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন মি, এখানে যাওয়ার পর যদি দেখেন যে মাই প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করার পর আমরা আবারও আমাদের প্রোফাইলে চলে এসেছি।
এই প্রোফাইলে আমরা আরও একটু কাস্টমাইজেশন করব। যেমন যদি আমরা এডিট বাটনে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন যে মোর ডিটেলসে যে আমাদের ফিল্ড অফ স্টাডি আছে, সেই ফিল্ড অফ স্টাডিটা আমরা চাইলে এক লাইনে লিখতে পারি। আমাদের স্পেস যদি আমরা সেভ করতে চাই, কোর্সগুলো আমি একটা লাইনে লিখে ফেলেছি। লেখার পর আমি আবার সেভ বাটনে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সগুলো একটা লাইনে চলে এসেছে। তো ঠিক একই পদ্ধতি ইউজ করে আমরা আমাদের যেই কোর্সগুলো আমরা লিখেছিলাম সেই কোর্সগুলো আমরা কাস্টমাইজেশন করি। এই যে এটা অলরেডি এক লাইনে আমরা লিখেছি। তারপর সেকেন্ড যে মাস্টার্সটা সেটা আমরা দেখি, সেভ করলাম। তারপর আরেকটা যে কোর্স সেটা আমরা আবার এডিট করলাম। এডিট করার জন্য এই যে যে ডিটেলস ডিটেলসে আসলাম। আসার পর যে সমস্ত কোর্স আমরা লিখেছি সেটা আমরা কাট করব। কাট করার পর এখানে একটা কমা দিয়ে প্রথম বক্সে পেস্ট করব। পেস্ট করার পর সেভ বাটনে যদি ক্লিক করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সিভিটি আবার ফরম্যাটেড হয়ে গিয়েছে। আমরা চাইলে এটা আরও সুন্দর মতো ফরম্যাট করতে পারি। রিভার্স ক্রোনোলজিক্যাল, অর্থাৎ আমরা লেটেস্ট যেই প্রোগ্রামটি করেছি সেটা প্রথমে দিব, তারপর সিরিয়াল ওয়াইজ আস্তে আস্তে পেছনের দিকে যাবে। তো সব কিছু উল্লেখ করলাম। তো আমাদের প্রোফাইলটি আবারও রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা আবার মাই ইউরোপাস যেই বাটনটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট সিভি এই অপশনটা, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন, কারণ এই যে প্রোফাইলটা লিখেছেন এটা কিন্তু অলরেডি ইউরোপাসের ওয়েবসাইটে সেভ হয়ে গিয়েছে। আমরা যখন তখন যখন ইচ্ছা এটা এডিট করতে পারবো, এটা সেভ থাকবে। তো ক্লিক করলাম। ক্লিক করার পর সমস্ত প্রোফাইলে আমরা ক্লিক করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি আমরা ক্লিক করতে পারি যে আমরা শুধুমাত্র এটা চাচ্ছি, বা শুধুমাত্র এডুকেশন অপশনটা চাচ্ছি, বা সব কিছু সিলেক্ট করতে পারেন। আবার সব কিছু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপর নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যে সমস্ত ফরম্যাটটা আমরা চাই সেই ফরম্যাটটা আমরা লিখব। তো আমার কাছে এই ফরম্যাটটি ভালো লেগেছে, তো আমি এটা লিখলাম। লেখার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে লিখলাম হচ্ছে ফাইনাল। ফাইনাল লেখার পর আমরা এই সিভিটা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই ডাউনলোড যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সিভিটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিভি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউরোপাস সিভি। এই সিভিটি 3 পেজের হয়েছে। তো একাডেমিক সিভিগুলো আপনারা 3 পেজে লিখতে পারেন, সমস্যা নেই। আমার সময় আমি 3 পেজের সিভি ইউজ করেছিলাম, কোনো প্রবলেম হয়নি। তো এটা করতে পারেন, তারা বুঝতে পারবে, যেহেতু ইউরোপাসের নিজস্ব একটা ফরম্যাট আছে। তো সেই ফরম্যাটের জন্য কিছু স্পেস তারা নষ্ট করেছে, তো এটা তো আমাদের আর কিছু করার নেই। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করে আপনারা সহজেই একটি সিভি তৈরি করতে পারবেন। এবং কে কে এই ইউরোপাস সিভিটি তৈরি করবেন তারা অবশ্যই এই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা মনে হয় যে টিউটোরিয়ালটা খুবই ইউজফুল, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এই টিউটোরিয়ালটিতে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং এছাড়াও আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং আমার সাথে যোগাযোগ করতে চান, কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম আইডি, এই ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করতে পারেন যদি আপনারা আমার সাথে অ্যাড হতে চান সেই জন্যে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।